যে দামি ইলেকশন হচ্ছে একতরফা ইলেকশন হচ্ছে আপনারা আসুন দেখুন কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের জনগণের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে সুতরাং বিদেশীরা যাতে এটি গণমাধ্যমে তুলে ধরতে না পারে যে কারণে এই ধরনের রেস্ট্রিকশন তারা দিয়েছে তারা তো রেস্ট্রিকশন দিয়েছিল যে আমরা সভা সমাবেশ করতে পারবো না এখন আবার উল্টো বলছে যে শান্তিপূর্ণভাবে নিরস্ত অবস্থায় মানুষ সভা সমাবেশ করতে পারবে অর্থাৎ তারা একটি ভয়ের মধ্যে আছে এই ভয়ের জায়গা থেকে কখন কি বলছে আসলে তারা নিজেরাও বুঝতে পারছে না আপনি দেখেছেন যে ইসি আনিসুর তিনি বলেছে আগামী এক সপ্তাহে অনেক কিছু হবে তার বক্তব্যে তিনি বলেছেন যে আমি এর বেশি কিছু বলতে পারছি না তার কাছে যেহেতু তথ্য রয়েছে সুতরাং তাকে সেটি অবশ্যই প্রকাশ করতে হবে কি কারণে তিনি বললেন যে আগামী এক সপ্তাহে বাংলাদেশে অনেক কিছু হবে এই গাড়িতে অগ্নিসংযোগ এই বিভিন্ন জায়গায় হামলা এগুলোর কথা কি তিনি বলেছেন আমি জানি না আসলে তিনি কি বুঝিয়েছেন বাট তিনি যতক্ষণ না পর্যন্ত খোলাসা করবেন ততক্ষণ পর্যন্ত একটি রহস্য থেকে যাচ্ছে এবং বাংলাদেশে যেহেতু তার কাছে তথ্য রয়েছে তিনি বলেছেন সুতরাং যাই কিছু আগামীতে ঘটুক না কেন তার দায় কিন্তু তাকেই নিতে হবে আপনি কি আমরা দেখেছি যে জামাত বা চরমোনাইকে বারবার ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ দেওয়া হয় গতকালকে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য এই বক্তব্য কি প্রকাশ করে কি বলেছেন তিনি তিনি বলেছেন যে এই নৌকা নুহ নবীন নৌকা এমন একটি মন্তব্য করেছেন তিনি আচ্ছা না এটি তিনি মন্তব্য করেছেন সেই মন্তব্য করার স্বাধীনতা অবশ্যই আমাদের দেশের নির্বাহী প্রধান তিনি সেই স্বাধীনতা তার রয়েছে আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না কিন্তু আওয়ামী লীগ যে বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে মৌলবাদ বলে এবং সাম্প্রদায়িকতার উস্কানি দেয় এ ধরনের কথাবার্তা বলে সেই জায়গা থেকে বলতে চাই যে আপনারাই তো আসলে নির্বাচন আসলে ধর্ম নিয়ে আপনারা এক ধরনের পুঁজি করে আপনারা নির্বাচন প্রসারণার নামে এক ধরনের ব্যবসা খুলে নেন আমরা দেখি যে নির্বাচন আসলেই লাইট ক্যামেরা অ্যাকশন মসজিদের ভিতর যাবে এবং সেখানে মুসল্লিদের সাথে কথা বলবে আমি কয়েকদিন আগে মানে শুক্রবারে আমি জুম্মার নামাজ পড়ছিলাম সেখানে দেখলাম যে নৌকার একজন প্রার্থী তার যার নমিনেশন দেওয়া হয়েছে তার পক্ষে একজন ইমাম দোয়া চাচ্ছে কোন ধরনের সংস্কৃতি আজকে দেখেন মসজিদগুলোতেও এই ধরনের সংস্কৃতি চালু হয়েছে যে ইমাম একজন নৌকা প্রার্থীর পক্ষে দোয়া চাচ্ছে তার কাছে নাকি বলেছে যে নৌকা প্রার্থী দোয়া চাই তা আমার কথা যে আমরা আন্দোলন করছি আপনি দেখছেন না এই আন্দোলন সফল করার জন্য তো আমরা দোয়া চাই জনগণের তো মসজিদে আপনি সেই ঘোষণা দিবেন দিবেন না আজকে মসজিদ মাদ্রাসা আজকে দলীয়করণ করা হয়েছে আজকে দেখেন যে আপনার আওয়ামী লীগের ইমাম আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করে বা আওয়ামী লীগের সমর্থন পুষ্ট এই ইমাম আমরা বিভিন্ন জায়গায় দেখি এবং একই সাথে মসজিদ কমিটি বলেন মাদ্রাসা কমিটি বলেন স্কুল কমিটি বলেন সমস্ত কমিটি সেখানে দেখবেন যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সব কিছু একাকার হয়ে গেছে তো যাই হোক আমরা আওয়ামী লীগ যে এখন ধর্ম ব্যবসা শুরু করেছে নির্বাচনের আগে ধর্মকে পুঁজি করে তারা প্রচার প্রচারণা করছে বিভিন্ন এই যে প্রার্থী যারা দামি ইলেকশনে অংশ নিচ্ছে এই প্রার্থীরা নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীরা এবং দামি প্রার্থীরা আমরা দেখছি যে তারা বিভিন্ন মসজিদে যাচ্ছে শুক্রবারে জুমার নামাজে যেখানে দাঁড়িয়ে ইমাম খুতবা পাঠ করে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা দোয়া চাচ্ছে আরে ভাই একটি ভুয়া নির্বাচন করছেন অন্যায় করছেন ভোট চুরি করছেন নিপীড়ন করছেন জনগণের অধিকারকে হরণ করছেন আর সেই আপনারা মসজিদে যাচ্ছেন মসজিদকে ব্যবহার করে এই ভোট চুরির কাজ করতে চান এটি কখনোই হতে পারে না আমরা মনে করি তারা ধর্ম ব্যবসা করছে আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনীতি এবং ধর্মকে আলাদা জায়গায় রাখতে হবে এটি আমরা কিন্তু সবসময় বলে আসছি আমরা কিন্তু তবে আমরা মুসলমান হিসেবে অবশ্যই আমাদের কথাগুলো আমরা বলতে পারি কিন্তু আপনি কখনো ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন আর কখনো আপনার বিভিন্ন জনকে মৌলবাদ জঙ্গিবাদের তকমা দিবেন আবার আপনি সেই কাজগুলো আপনি ধর্ম ব্যবসায়ী সাজবেন সেটি তো কখনোই আসলে মেনে নেওয়া যায় না গোপতায় রয়েছে তার পেশী শক্তি রয়েছে প্রশাসনিক শক্তি রয়েছে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দখল করেছে সেই জায়গা থেকে তারা অনেক কথা বলতে পারে তারা বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে চাপ সৃষ্টি করছে ভোট কেন্দ্রে ভোট বেশি দেখানোর জন্য নানান মেকানিজম তারা করছে ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি তো বলেছেনই যে আগামীতে জনগণ 70% ভোট দিবে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করবে তো এটি তো বলেই দিয়েছে অর্থাৎ মেকানিজম করে তারা কিন্তু সেই কাজটি করার জন্য একটি পরিকল্পনা নিয়েছে জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে তবে এই ভয়ভীতির কাছে জনগণ কখনোই মাথা নত করে নাই এইবারও আমার দৃঢ় বিশ্বাস জনগণ মাথা নত করবে না জনগণের অবশ্যই মুক্তি মিলবে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে রাজপথে রয়েছি জনগণকে বলতে চাই আপনারা ভয়ের কাছে মাথা নত করবেন না আগামী 7 জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তারা দামি ইলেকশন করছে পাতানো ইলেকশন করছে সুতরাং এই পাতানো ইলেকশনে আপনার নৌকার বিপরীতে দামি নৌকা স্বতন্ত্র নৌকা
এবং একই সাথে আপনারা যে নুহনবীর নৌকা যেটি বললেন তো এই নৌকা নৌকায় আপনার নো ওয়াইজ খেলা চলছে তো এই খেলা আসলে তখনই মনোমুগ্ধকর হবে না যেহেতু এখানে কোনো বিরোধী দল অংশ নেয়নি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাই সুতরাং আমরা জনগণকে বলবো এই নির্বাচন আপনারা বর্জন করুন দাম ইলেকশন বর্জন করুন ভোট বর্জন করুন সেই স্বাধীনতা আপনার রয়েছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সুতরাং যেহেতু ভোট দেওয়ার পরিবেশ নাই আমরা ভোট দিতে যাব না আমরা 7 তারিখে 7 জানুয়ারি আমরা ঘরে থাকব আমাদের পরিবারকে আমরা সময় দিব প্রয়োজনে আপনারা যারা ইয়াংরা আছেন আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন ট্যুরে যেতে পারেন আপনাদের স্বাধীনতা রয়েছে বাট আমাদের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের ভোট বর্জন করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে